সীমান্ত জেলা জয়পুরহাটে করোনা সংক্রমণ দিন দিন বেড়েই চলেছে, কিন্তু আধুনিক জেলা হাসপাতালে পিসিআর ল্যাব, সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা ও আইসিইউ শয্যা নেই। সংক্রমণের ঊর্ধ্বগতি রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল। জয়পুরহাট প্রতিনিধি সোহেল আহমেদ লিও এর তথ্য চিত্রের ডেস্ক রিপোর্ট। জয়পুরহাটে গেল এক সপ্তাহে 2,562 জনের নমুনা পরীক্ষা করে করোনা পাওয়া গেছে 371 জনের। বর্তমানে সংক্রমণের হার 15%-এরও বেশি। আগে পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা পাঠানো হতো, এখন প্রতিদিন সংগ্রহ করে পাঠানো হচ্ছে বগুড়ায়। এতে রিপোর্ট পেতে সময় লাগছে 5-6 দিন, ফলাফল পেতে দেরি হওয়ায় স্বাস্থ্যবিধি না মেনে ঘুরে বেড়াচ্ছেন অনেকেই। করোনার এই দুরাবস্থার মধ্যে 150 শয্যার আধুনিক জেলা হাসপাতালে নেই পিসিআর ল্যাব, সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা ও আইসিইউ শয্যা। রোগীর জটিলতা বাড়লে নিতে হয় বগুড়া ও রাজশাহী। করোনা ওয়ার্ডে শয্যা কম থাকায় ভর্তি হতে না পেরে বাড়ি চলে যেতে হচ্ছে অনেক রোগীকে। শিগগিরই সদর হাসপাতালে পিসিআর ল্যাব ও আইসিইউ বেড স্থাপনের দাবি জানিয়েছে জেলাবাসী। নিয়ে আসার পরে আজকে করোনা টেস্ট করার পরে পজিটিভ আসছে, এখন অক্সিজেনের ব্যবস্থা ঠিক মতো নাই। তাড়াতাড়ি যত অল্প সময় দেওয়া যায় আর কি চেষ্টা, এটা সবচেয়ে ভালো হয়। জেলা আধুনিক হাসপাতালে করোনা নমুনা দিতে আসা ভুক্তভোগীরা জানান নানা বিড়ম্বনার কথা। একবার এই লাইন, একবার ওই লাইন, একবার এই লাইন থেকে ওই লাইনে সরাই নিয়ে যাচ্ছে বলে এখানে নেওয়া হবে না, ওখানে যান, ওখানে গেলে বলে ওখান থেকে নেওয়া হবে না, ওখানে যান, এভাবে মানুষজনকে হ্যারাসমেন্ট করে বেড়াচ্ছে। চিকিৎসা দেওয়ার বদলে তাদেরকে বাসায় পাঠিয়ে দেওয়া হচ্ছে। দ্রুত টিকা দেয়া না হলে এই সংকট থেকে উত্তরণ সম্ভব নয় বলে জানান চিকিৎসকরা। আমি সরকারের কাছে দাবি করি অতি শর্ত যেন আমাদের আরটিপিসিআর ল্যাব দেওয়া হয় এবং অক্সিজেন সাপ্লাই দেওয়া হয়। পিসিআর ল্যাবের জন্য আবেদন করা হয়েছে, আইসিইউ বেড ও সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থার কাজ চলছে বলে জানান হাসপাতালের তত্ত্বাবধায়ক। মেকানিক্যাল জিনিসপত্র সব এসে গেছে, আমরা ইনশাআল্লাহ সেন্ট্রাল অক্সিজেনের সাপ্লাইটা এক মাস পর শুরু হয়ে গেলে তখন আমরা আইসিইউটা চালু করতে পারবো ইনশাআল্লাহ। আর অন্যান্য আমাদের করোনা রোগীদের ভালো মতো চিকিৎসা চলছে, সব দিক থেকে ভালো মতো ব্যবস্থা রয়েছে ইনশাআল্লাহ। জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল সহ 4টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ওয়ার্ডে চিকিৎসক ও নার্স সংকট রয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। এসএটিভি নিউজ ডেস্ক। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbdte, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbdte। এসএটিভি সাথে আছি সবসময়।